শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছে জেলার চারটায় গ্রাম থেকে আমি রয়েব কি তোমাদের সকলকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেল অনেক অনেক স্বাগত এখন বাস যায় সকাল সাতটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো দেখো এখনই চামুড়ি খাওয়া হলো চামড়ি খাওয়া বাসনগুলো নিয়ে আমি যাচ্ছি ঘাটে বাসনগুলো ধুতে বাসনগুলো ধুয়ে নিই এখানে শুধু আমার আর বাবার খাওয়ারই বাসন আছে এখন রুদ্র ওঠিনি আর মা বাবাদেরও চামুড়ি খাওয়া হয়নি তো চলো আমি বাসনগুলো এখন ধুয়ে নিই আর তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আজকে উঠেছি ওই তখন বাসছিল সকাল ছটা তো ওঠার পর যেয়ে কাজ করি আর কি আগে সরমারুলি দিয়েছি ঝাড় দিয়েছি সেগুলো আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না তারপরে আবার ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছেছি বাসন ধুয়েছি সকালের তো এইসব কাজগুলো করে আর কি এক ঘন্টা কাটালাম তারপরে ব্লকটা শুরু করলাম তো রোজ রোজ একই কাজ তোমাদেরও হয়তো ভালো লাগবে না তার জন্য আজকে আর শেয়ার করলাম না তো দেখো রুদ্র বাবার আমার খাওয়ার বাসনটা ছিল সেগুলো নিয়ে আমি ঘাটে চলে এসেছি আর আজকে কী সুন্দর ঝলমলে একদম রোদ বের করেছে তো ভাবছি মুড়ির ধান আর কটা কি ভিজিয়ে দেব যে দুবার ধান সিদ্ধ করা হয়েছে ওতে না আমাদের বছর যাবে না এখন করলে তো আর করবো না আবার সেই ওই মানে এই মাস আসবে তখন সে আবার এগারো মাস বা দশ মাস পর তো বাবা বলছিল যে যে চাল ধান সিদ্ধ করা হয়েছে ওতে হবে না আবার মানে ভিজাতে দিতে হবে দেবো দেবো করছি কিন্তু দেয়া হচ্ছে না তো ভাবছি এত রোদ বের করছে আজকে হয়তো দিয়ে দেবো গেল রাত্রে আমাদের মশারির ভিতরে এত মশা ঢুকেছিল তোমাদেরকে কি বলবো তো দেখো ছোট ছোট মাত্র ফুটো আছে ওই ফুটোগুলো দিয়ে মশাগুলো ঢুকে যাচ্ছি আর কামড়াবি তো কামড়া আমাদেরকে কামড়াতে পারছে না রুদ্রসোনাকে শুধু কামড়াচ্ছে ছেলেটা বেচারা আবার রাত্রে ঘুমাতে পারছিল না শুধু এপাশ ওপাশ নজর নজর করছিলো আমাদেরকে তো তো কামড়ায়নি আমরা বুঝতে পারিনি যে মশা ঢুকেছে না কিসের জন্য ও মানে যে ছটফট করছে তো তারপরে দেখছি একটু পরে কানের কাছে ভোঁ করে গান শুরু করে তো বুঝতে পেরেছি তারপরে মোবাইলে লাইট জ্বালিয়ে খুঁজছি মশা দুজনে শুধু মানে এদিক ওদিক মশাই নড়াচ্ছি দেখছি ভো করছে নাকি আর লাইট জ্বালে তো লাইটের থেকে ওরা আসে তো দুজনে কি বলবো ঘুম বাদ দিয়ে মশা মারছিলাম জানো এমন অবস্থা হয়েছিল রাত্রে আর মশাগুলো বাবুকে কামড়ে কামড়ে রক্ত কত খেয়েছে একদম তার হাতে রক্ত লেগে যাচ্ছে তাই আমি ভাবলাম সকালটা হতে দেয় সকাল হলে আমি আগে মশারিটার ব্যবস্থা করবো তারপর কোনো কাজ করব। তাই দেখো বাসি সমস্ত কাজ সেরে আমি ভাবলাম রুদ্রসূনাকে ওঠাতে যাই আর মশারিটা টানানো অবস্থাতেই সেলাই করে নিই তাহলে ভালো সেলাই করা হবে আর কি তাই সেলাই করে নিলাম শাড়িটা সেলাই করলাম তারপরে রুদ্রসূনাকে ওঠালাম ব্রাশ করালাম খাওয়ালাম তারপরে হচ্ছে গিয়ে বিছানাপত্র সব গোছালাম তারপরে বাসে কাজের মধ্যে ছিল যে উনুনের ছায়া তোলাটা বাকি ছিল সেটা আর কি ছায়াটা তুলতে এলাম তো ছাইটা তোলা হয়ে যাবে তারপর উনুন ছালটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব আর এখন ঝাড় দিয়ে নিচ্ছি তো আবার একটু পরে দেখবো রুদ্রসূনা এখানে এসে খেলা করবে আবার ধুলো বালি নোংরা নিয়ে চলে আসবে গাড়ি টাড়ি নিয়ে চলে আসবে আমাকে আবার আবার রান্না বসাবার আগে আর একবার ঝাড়ু দিয়ে দিতে হয় নাহলে একদম নোংরা হয়ে থাকে আর দেখো ওই যে উনুনটা সে যে পিঠে হয়েছিলো তারপর আর ওই উনুনটা কিছু হয়নি আর উনুনটা কিছুের জন্য করা বলো তো যখন গ্যাস ফুরিয়ে যায় না তখন মুড়ি খাবার করার জন্য না ওই এক পাখা উনুনই ভালো আর এদিকের উনুনটা দুই দিকে তখন দুই দিকে আর কি জলে চার করা ভালো হবে যখন গ্যাস ট্যাস থাকবে না তার জন্যই আরও করা আর যখন তাড়াহুড়োর মধ্যে আর কি যেমন কি বলতো রান্না বানা কাটাকুটি হয়নি রান্না বসাতে হবে তখন এমনি ভাত বসিয়ে দেখলাম তখন কাটাকুটি করা হবে তার জন্য আরও করা উনুনসা ঝাড়ু দিলাম তারপরে কিছু জামা কাপড় ছিল সার্পে দিয়েছিলাম তো সেগুলোকে কিচেনে নিয়ে চলে এলাম কালকে যে রামপুরহাট গেছিলাম পরে ওই কাপড়টাও কেচে দিলাম আর আমি একবার পরেই পরলেই যে কাপড়টা একবার পরেই সেই কাপড়টা আমাকে কাচতে হবে অনেকে দেখি এই কাপড় কাচে না মানে পরলো একবার পরে গিয়ে দেখিয়ে দিল তো আমাকে কেমন কেমন লাগে পরলেই সেই কাপড়টা না খেঁচে পরের আমি পরতে পারি না তাই গিয়েছে সেই কাপড়টা দেখো একটু সার্ফ জলে ডুবে দিলাম তারপরে কেচে নিয়ে চলে এলাম তোমাদেরকে তখন বলছিলাম না যে এত সুন্দর রোধ করছে মুড়ির ধান আরাকাপ যখন সিদ্ধ করতেই হবে তো আর দেরি না করে দিয়ে দেওয়াই ভালো তো রুদ্রবাবুকে তো কদিন থেকে আমি বলছি ধানগুলো ফেলে দাও ফেলে দাও ভিজিয়ে দাও ও তো রাজে হচ্ছে না খবরে দেখছে দিন রাত শুধু বাবা খবর শোনে খবরে দেখছে বলছে বৃষ্টি হবে বৃষ্টি হবে নাকি আর দেখো কত সুন্দর রোদগুলো হাত ছাড়া হয়ে গেল দিলেও না এতদিন বৃষ্টি হবে বৃষ্টি হবে করে আরে বাবা বৃষ্টি হবে হবে করে যদি থেকেই যাই কবে চালটা করব বলো তো তার আর দুদিন পর এত গরম হয়ে যাবে না গরমে যে ধান ওঠানো নামানো জড়ো করা খুবই অসুবিধা হবে এই গরমে পারা যাবে না এত রোদ হবে তখন আর দেখো উদ্দেশ্য এই যে ফু দেও এটা সেই মেলায় নিয়েছিল গো তো এটা নিয়ে এসেছে ও দিয়ে আমাকে বলছে তুমি একবার ফু দাও তুমি একবার ফু দাও আর যেটা আর কি প্রথমে ভরা থাকে ওর ভিতরে তো সেটা তো ফেলেই দিয়েছিল তারপরে আবার শ্যাম্পু নিয়ে এলো পয়সা নিয়ে গেল দিয়ে ওর বাবার সাথে গিয়ে দিয়ে আবার শ্যাম্পু জল গুলেছে গুলে এখন আমাকে বলছে তুমি একবার দাও তুমি একবার দাও দেখো ও ফু দিয়ে ওড়াচ্ছে আর ক্যামেরার সামনে নিয়ে তোমাদেরকেও দেখাচ্ছে ও ক্যামেরা চালু করলে অন্য সময় আসে না আবার এদিকে ও মানে ফুলছে তো তো সেইগুলোকে দেখানোর জন্য ও ক্যামেরার সামনে চলে এসেছে আর ওই যে দেখছে ঝাড়ু দিচ্ছে ওই জায়গাটায় ছিল ধান তো ওই জায়গাটা কেমন একদম হয়েছিল অনেক দিন থেকে ধানগুলো আছে জানো তো আর ত্রিপলটা ভালো করে ভাজও করতে হবে ত্রিপলটা কবে থেকে ঢাকা দেওয়া আছে ইঁদুরে বোধ কুটি কুটি করেই ফেললো ওই ত্রিপলে বোধ হয় আর কোনো কাজই হবে না ছাগলে ফোটাচ্ছে ইঁদুরে ফোটাচ্ছে তো এখন আমি জায়গাটাকে পরিষ্কার করে নেবো ভালো করে আর মা এই মুখে বসেছিল রোদ লাগছিল বলে মাকে আবার ওই মুখে ঘুরিয়ে দিলাম আর এবার যে জায়গাটা আমি পরিষ্কার করছি ওই জায়গাটাতেই মা বসে থাকবে কী বলতো সকালে যখন হালকা রোদ থাকে তখন ওখানটাতে বসে থাকবে আবার যখন খুব বেশি রোদ হয় তখন ওখানটাতে ছায়াও পড়ে যায় ওই জায়গাটা ঠিক মায়ের বসা হয় আর গ্রাম বাংলার এই সব দিনগুলো হচ্ছে ব্যস্ততম দিন এমনিতে তো ব্যস্ত থাকি সারাদিনের কাজে আর দেখো না এই ধান টান সিদ্ধ করলে পরে আরও ব্যস্ত হয়ে পড়ি আর কি তো দেখো এখানে ধানগুলো ছিল ধানগুলোকে নিয়ে যাওয়া হলো ভেজানো হলো ভেজানো বলতে এখন পাতনাতে রাখাই হয়েছে জল দেওয়া হয়নি তো এরপরে জল দিতে হবে আর এই দেখো আমি জল আনতে শুরু করে দিলাম দুটো বালতি নিয়ে নিয়েছি এখন যে আমাকে কতবার দিতে হবে দশ পনেরো বার আর কি দু বালতি করে জল নিয়ে আসতে হবে তারপরে পাতনাগুলো ভরতে হবে আর আমাদের এই গ্রাম বাংলার মানুষ এভাবেই আর কি এভাবেই ধান থেকে চাল করে মুড়ির বলো ভাতের বলো এভাবেই বাড়িতে সিদ্ধ করে কিন্তু ধান চাল হয় তারপরে সেই চালে আর কি ভাত হয় মুড়ি হয় সব হয় তো চলো হাঁকে দিই আর এদিকে দেখো যেটা আটলো না সেটাকে আমি টেনে হিচ কোনো রকমের পুকুরে নিয়ে যাচ্ছি খুব ভারী আছে তো কোনোরকমের নিয়ে এলাম রুদ্র বাবার নেই তার জন্য আমাকেই নিয়ে আসতে হলো তো তারপর দেখো জল দিয়ে ভেজাচ্ছি আর কি হয়েছে আমার ভুল হয়ে গেছে আমি তো এই ভেজা ভেজির কাজগুলো করি না রুদ্র বাবা আর বাবাই করে তো ওরা নেই হলো আমি করি আর এটা হচ্ছে চিনির বস্তা তার জন্য জল মানে নিজে নিজে ঢুকছে না আমাকে খোড়া বাটিতে করে আর কি জল দিতে হচ্ছে আর ওরা সে পোলট্রির বস্তা জোড়ার বস্তাগুলোতে দেয় কি হয় ধান ভরা থাকে জলে ডুবে ধরে আর কি জল নিয়ে নেয় আর আমার কিছুতেই নেয় না তাও আবার যদি বা জল ভরা হলো তা আবার বেলুনের মতো মানে ফুলে থাকছে না ডুবছে না কিছু হচ্ছে থাকছেও না চাপা দিচ্ছি তা কোনো কিছু বুঝতে পারছি না তো কোনো রকমের আর কি ওই দড়ি একটা দিয়ে বাঁধলাম বেঁধে মানে নিচে নামাই নি যদি হারিয়ে যায় এর উপরে সিঁড়িটাতে যেন দেখা যায় সেভাবে আর কি একটা ইট চাপা দিয়ে রেখেছিলাম আমাদের যে জমিতে পালং শাক খেলা হয়েছিল তো শাকগুলো তো উপরে দিয়েছিলো কিছুটা কিছুটা আছে পাট শাক ফেলেছি কিছুটা তো যেই টুকু আছে আর কি সেগুলো আর কি শিষ হয়ে গেছে আর পালং শাকের শীষের চচ্চড়ি খেতে না আমার খুব ভালো লাগে তাই একদিনে মানে শীষের চচ্চড়ি খাই পালং শীষের চচ্চড়ি তাই ভাবলাম আজকে একটু নিয়ে যাই ডাটাগুলো শীষগুলো চচ্চড়ি করব তাই চলে এলাম মাঠে তো পালং শাকগুলো নিয়ে যাব তারপরে স্নান টান করবো এই পালং শীষের চচ্চড়িগুলো খেতে যা লাগবে না দারুণ লাগে আমার মা খুব ভালো বানায় চচ্চড়ি তো এখানে আবার পালং শাকটাই বেশি খায় চচ্চড়িটা খুব কমই খায় পালং শীষ তুলতে এসে মায়ের কথা খুব মনে পড়ছে কারণ মা না পালং শীষের চচ্চড়ি খুব ভালো বানায় আর আজকে সকালবেলায় মা ফোন করছিল মন খারাপ করে ফোন করলো করে বলছে যে খুব মন খারাপ করছে রুদ্রর জন্য তোদের জন্য আয় দুদিন বেরিয়ে যা তো মাকে বললাম যে এখন যাব না কারণ কি বলো তো কিসের জন্য যায় না এদিকে না যদি আমরা কোথাও যাই তাহলে শাশুড়ি মা খুব কান্নাকাটি করে কী বলতো শাশুড়ি মা কিছু করতে পারে না এক জায়গাতে বসে থাকে তো বাড়িতে যদি কেউ না থাকে রুদ্র না থাকে তাহলে মায়ের খুব মন খারাপ করে কান্নাকাটি করে তার জন্য মানে গেলেও না ফোন করে কবে আসবা কবে আসবা করে তার জন্য যায় না এদিকে দেখো পেঁয়াজগুলো আমাদের কত সুন্দর মোটা মোটা হতে লেগেছে এক ঝোলা একদম নিয়ে নিলাম পালং শীষ চলো জমিয়ে আজকে চচ্চড়ি রান্না করা যাবে চচ্চড়ি খাওয়া যাবে পাতিগুলো কাটলাম কেটে আমি এখন মুড়ি খেতে লাগলাম আর আজকে তো মুড়ি খাবারে করেছিলাম মুসুরি ডাল সিদ্ধ মুসুরি ঢাল মুসুরি কড়াই যেটা খোসে লাগা হয় সেটা তাই দেখুন নিয়ে নিয়েছি মুসুরি কড়াই সিদ্ধ আর আমাদের গাছের একটা টাটকা লঙ্কা তুললাম কারণ বাজারের লঙ্কা শেষ হয়ে গেছে তাই বাজারের লঙ্কার থেকে আমাদের গাছের লঙ্কাগুলো দেখছি বেশি ঝাল আর গন্ধটা খুব ভালো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর আগের বারে বাবা হাত থেকে যে লঙ্কা নিয়ে এসেছিলো লঙ্কাগুলো একদমই লঙ্কা লঙ্কা গন্ধ ছিল না একদম কেমন খেতে ভালো লাগছিল না লঙ্কাটার বেশ স্বাদ আছে তো যাই হোক আমি এখন মুড়িটা খেয়ে নিই আজকে তো অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় প্রায় পৌনে বারোটা বেজে গেছে কখন রান্না বান্না বসাবো বলো হয়নি খাবো খেয়ে কাটাকুটি কি বলো তো ধান টান ভিজাতে গেলাম তো ধানে জল দিলাম করলাম যে আমার দেরি হয়ে গেল তাড়াতাড়ি করে খেয়ে নিই বাবা বারোটার সময় রান্না বসিয়েছি এখন বাজে দেড়টা তো ওইদিকে দেখো পালং শাকের চচ্চড়িটা হয়ে গেছে পালং শীষের আর কি ডাঁটাগুলো চচ্চড়ি আর এদিকে ভাত হয়ে গেছে ভাতের ফ্যান গালতে দিয়েছি আর এদিকে করছি আলু দিয়ে বেগুন দিয়ে আর সজনের ডাঁটা দিয়ে বড়ি দিয়ে একটু তরকারি করছি টমেটো দিয়ে মাছ কাকুর যে দুদিন থেকে কী হয়েছে কে যেন মাছ কাকুর মাছ নিয়ে আসছে না এই এই দুটোই আজকে তরকারি বেশি কিছু করছি না এমনিতেই তো দেরি করে রান্না বসিয়েছি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হলো তারপরে বাসনগুলো নিয়ে আমি চললাম পুকুরে আর দেখো সকালবেলায় কত সুন্দর ঝলমলে রোদ বের করেছিল এখন আবার মনে হচ্ছে যেন মেঘলা মেঘলা করছিল না ঠিক মেঘলাও নয় আবার ঠিক খুব রোদও নয় কেমন যেন একটা হচ্ছে আবহাওয়াটা তো যাই হোক আমি বাসনগুলো এখন ধুয়ে নিই তো দেখো আমি এদিকে বাসন মাসছিলাম আর এদিকে আরও কয়েকজন চলে এলো তো তাদের সঙ্গে গল্প করতে করতে আমিও বাসনগুলো মেজে নিলাম আজকে তো খাওয়া দাওয়া করতে অনেকটা দেরি হয়ে গেছিলো তাই ভাবলাম আজকে আর গা গড়া দেবো না আজকে একটু যে রেস্টটা নিই আর কি খাওয়া দাওয়ার পরে তো নিলাম না কারণ উঠোন টুঠনগুলো ঝাড় দিতে আছে তাই ভাবলাম উঠোন টুটুনগুলো ঝাড় দিয়ে নিই তো দেখো উঠুনটা ঝাড় দিয়ে নিচ্ছে এখন আমি আর রুদ্রসোনাও ঘুমাতে চাইলো না ওকে বললাম একটু ঘুমাবা এসো তো ও বলছে ঘুমাবো না ঘুমাবো না গাড়িগুলো নিয়ে এখন খেলা করছে দেখো শুধু যাচ্ছে আর আসছে আর মনুটাও তাহে আর কুকুর ছালাটাও তাই সবাই শুধু যাচ্ছে আর আসছে তো যাই হোক চলো কাজগুলো এখন আমি করিনি একে একে রুদ্র বাবার দোকানে গেছিল রুদ্রবাকে বলেছিলাম যে বিস্কুট নিয়ে আসি ও নিয়ে এসছে টোস্ট আর এই টোস্টগুলো চা দিয়ে খেলে না একটু অম্বল অম্বল হয় তো সবসময় খাওয়া খুব একটা ভালো নয় তো কি করব বিস্কুটের বদলে যখন টোস্ট নিয়ে এসছে সবাইকে দুটো করে এখন টোস্ট দেবো আর সবাই চা টোস্ট খাবো আর এমনি আমি এমনিতে চা খাই না সন্ধ্যেবেলায় কিন্তু টোস্ট যখন আছে তো আমিও ভাবছি একটু চা খাবো তো চলো সবাইকে আগে দিয়ে দিই তারপরে আমি খাবো দেখো বাইরে বসে বসে মা বাবা টিভি দেখছিল তো মা বাবাকে দিলাম তারপরে এবার আমি আর রুদ্র বাবা খাবো ছেলেটা আমার ঘুমাচ্ছিল ঘুমাতে ঘুমাতে বাইরে ফুচকার আওয়াজ পেয়েছে আর ওর ঘুমটা ভেঙে গেছে দিয়ে ঘুম থেকে উঠে বলছে যে মা আমি ফুচকা খাবো আমাকে নিয়ে চলো বাইরে আর বলছে ফুচকা খেতে হবে না ও বলছে সে খাবো ঠিক ফুচকার আওয়াজটা কানে গেছে আর ওমনি উঠে পড়েছি গো আর আজকে বিকেলে তো ঘুম পাড়ানো হয়নি একটু মানে বাড়িতে ছিলাম না ওইদিকে কাকাদের বাড়ির দিকে গেছিলাম তাই দেখো সন্ধ্যে সন্ধ্যে ঘুমিয়ে পড়েছিল তো চলো ওকে ফুচকা খাইয়ে নিয়ে আসি আর চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন একটি ব্লগের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো টাটা বাই বাই